গত বছর 22 নভেম্বর সাকিব খান তার আইনজীবী শেখ সিরাজুল ইসলামের মাধ্যমে অপুর কাছে তালাকের নোটিশ পাঠান। একই সাথে তিনি সাকিব খানের পক্ষে ডিএনসিসির মেয়র কার্যালয়, অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায়ও তালাকের এই নোটিশ পাঠান। এর আগে 2008 সালের 18ই এপ্রিল গোপনে বিয়ে করেন বাংলাদেশি ছবির জনপ্রিয় জুটি সাকিব খান ও অপু বিশ্বাস। 2016 সালের 27শে সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আবরাম খান জয়। সাকিব অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। গত বছর 10ই এপ্রিলে একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। এ সময় তার সঙ্গে ছিল 6 মাস বয়সী ছেলে আবরাম। আর এ বিয়ের খবর জনসম্মুখে আসার পর দুজনের সম্পর্কে টানাপড়েনে তৈরি হয়। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে সাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন। শুধু ছেলে আবরামের কারণে মাঝে মধ্যে দেখা হলেও কথা হয়নি দুজনের। এদিকে সাকিব খানের পাঠানো অপু বিশ্বাসকে তালাকের নোটিশ 90 দিন পূর্ণ হওয়ায় বৃহস্পতিবার তালাক কার্যকর হওয়ার কথা থাকলেও অবশেষে সুসংবাদ পেলেন অপু বিশ্বাস। জানতে পারলেন তা হয়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 3 এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন এ বিষয়ে বলেন, সাকিব অপুর তৃতীয় ও শেষ শুনানি হবে আগামী 12ই মার্চ। তালাক কার্যকরের বিষয়ে সেদিন সবকিছু চূড়ান্ত হবে। এর আগে গত 12ই জানুয়ারি ডিএনসিসি প্রথম সালিশি বৈঠকের আয়োজন করে। হেমায়েত হোসেন জানান, অপু বিশ্বাস গত 12ই ডিসেম্বর এই চিঠি হাতে পান। তালাকের নোটিশের চিঠি হাতে পাওয়ার পর গত 12ই জানুয়ারি ডিএনসিসি প্রথম সালিশি বৈঠকের আয়োজন করে। প্রথমে অপু বৈঠকে উপস্থিত থাকলেও শুটিংয়ের ব্যস্ততায় তখন থাকতে পারেননি সাকিব। 12ই ফেব্রুয়ারি দ্বিতীয় বৈঠকে উপস্থিত ছিলেন না সাকিব এবং অপু। ওই সময় সাকিব শুটিংয়ে ছিলেন অস্ট্রেলিয়ায়, তবে দেশে থাকলেও বৈঠকে যাননি অপু। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।